हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य राज्य सरकार एवं केंद्र सरकारेर तरफ थेके उठे एसेछे 10टी एकादम लेटेस्ट आपडेट एवं एर साथेई रयेछे राज्येर मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের तरफ थेके एससी एसटी एवं संख्यालघुदेर जन्य दारुण सुखबर। शुधु ताई नय एर साथेई रयेछे रेल मंत्रकेर तरफ थेके आज आरो एकटी दारुण सुखबर राज्यवासीर जन्य बड़ आपडेट। एबारे दिने दुटी करे चलबे लोकाल ट्रेन। फ्रेंड्स एकदम ठीक ही सुनेछेन, देखे नेब कबे थेके चलते पारे एबं कोथाई थेके कोन कोन स्टेशने चलते पारे एई लोकल ट्रेन। अन्यदिके रयेछे अवसर प्राप्त कर्मीदेर जन्य बड़ बड़ उपहार मोदी सरकारे पेंशन निये बड़ घोषणा, फिरलो फेस स्वस्ती। एबं एर साथेई रयेछे राज्येर गरीब मध्यबित्त असहाय परिवारदेर जन्य राज्य सरकारेर तरफ थेके दारुण सुखबर, जादेर मूलत माटिर बा काँचा घर रयेछे अथवा घरबाड़ी भेंगे गियेछे अथवा जारा एखोनो पर्यन्त कोनोरूप घर पायनि एबारे प्रत्येकेई পাবে ঘর। মমতার তরফ থেকে দারুণ ঘোষণা। যদি আপনি ঘর না পেয়ে থাকেন তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। এবং এর সাথেই রয়েছে নবান্ন তরফ থেকে আরো এক জরুরি ঘোষণা। ফের বাংলার বেশ কিছু এলাকায় বাড়ছে কোভিড, জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্য সচিব, জারি হতে পারে ফের কড়া লকডাউন। এবং এর সাথেই রয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ মোদি সরকারের তরফ থেকে রেশন নিয়ে বড় ঘোষণা। যদি আপনার কাছে এই রেশন কার্ড থেকে থাকে তাহলে হয়তো আপনি আর নাও পেতে পারেন ফ্রিতে রেশন। যদি আপনি রেশন দোকান থেকে রেশন মাল তুলে থাকেন তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। এবং এর সাথেই রয়েছে আজ আবারো লক্ষীর ভান্ডার ফর্ম নিয়ে ভয়ঙ্কর ঘোষণা মমতার। যদি আপনি লক্ষীর ভান্ডার ফর্ম ফিল আপ করে থাকেন অথবা যদি ভাবছেন লক্ষীর ভান্ডার ফর্ম ফিল আপ করবেন তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে থাকেন তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আজ মূলত রাজ্য সরকারের তরফ থেকে এসসি এসটি এবং সংখ্যালঘুদের জন্য যে সুখবরগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে চলুন দেখে নেওয়া যাক রাজ্যবাসীর জন্য আরো একটি দারুণ সুখবর। দিনে দুটি করে চলবে লোকাল ট্রেন, সিদ্ধান্ত পূর্ব রেলের। দীর্ঘদিন ধরে রয়েছে লোকাল ট্রেন বন্ধ, যার ফলে বাড়ছে সবজির দাম। সেদিকে লক্ষ্য বা নজর রেখেই সপ্তাহে দুদিন চলবে লোকাল ট্রেন, জানিয়ে দিল পূর্ব রেল। প্রত্যেক দিন স্টাফ স্পেশাল ট্রেন চললেও তাতে নিত্যযাত্রী উঠে পড়ছেন, অনেক সময় ধরেই বাদুর ঝোলাও ভিড় হচ্ছে, ভিড়ে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেল পুলিশকে। এদিকে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এখনই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার, তবে বেশ কয়েকদিন সবজির মূল্য বৃদ্ধির চিন্তা বাড়িয়েছে প্রশাসনের, সবজির দাম কার্যত আকাশ ছোঁয়া হচ্ছে। লকডাউনের বাজারে মূল্য বৃদ্ধিতে জনজীবন তেতে পুড়ে যাচ্ছে, বাজারে ভুকলি কালঘাম ছুটছে সাধারণ মানুষের। আর এই বাজার মূল্য বৃদ্ধি এবং দিনের পর দিন যে শাকসবজির দাম বাড়ছে সেদিকে লক্ষ্য রেখে তার প্রধান কারণ হচ্ছে ট্রেন, কারণ কলকাতায় 224 পরগনা বা নদিয়া মুর্শিদাবাদ থেকে প্রচুর সবজি আসে, হলদিবাড়ি থেকেও আসে সবজি, কিন্তু ট্রেন বন্ধ থাকায় সবজির যোগান কম হচ্ছে। জেলার মান্ডি থেকে গাড়ি করে সবজি আনা হচ্ছে, তাতেই বাড়ছে সবজির দাম। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে দিনে দুটি করে ট্রেন চালানো হবে। শিয়ালদা মেন লাইনে দিনে দুটি করে এই ট্রেন চলবে। এবং এর সাথে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দারুণ সুখবর, যাদের মূলত মাটির বা কাঁচা ঘর রয়েছে অথবা ঘরবাড়ি ভেঙে গিয়েছে অথবা যারা এখনো পর্যন্ত কোনোরূপ ঘর পায়নি এবারে প্রত্যেকেই পাবে ঘর, মমতার তরফ থেকে দারুণ ঘোষণা। চলুন দেখে নেওয়া যাক সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি লাইভ স্পিচ। তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের জন্য আগামী 5 বছরে 20 লক্ষ নতুন ঘর তৈরি করে দেওয়া হবে। আগে যত মাটির বাড়ি আছে সেগুলো পাকা ও সংস্কার করা হবে। জায়েদ খান ও মাঝি থানের দরিদ্র মাঝিদেরও সাহায্য করা হচ্ছে। এইসব কাজগুলো ইতিমধ্যে করা হয়েছে, এমন কিছু নেই যা বাকি আছে। ইভেন 60 বছরের পর থেকে তপশিলি জাতি উপজাতি যারা আছেন তারা কিন্তু পুরো 1000 টাকা করে পেনশন পান। লক্ষ্মীর ভান্ডার 25 বছর থেকে 60 বছর, আর 60 বছর যেই হয়ে গেল 60 বছরের পর থেকে বৃদ্ধ বৃদ্ধারা তারা কিন্তু বার্ধক্য পেনশন পাচ্ছে। সুতরাং সবটা
সবাই তপশিলি জাতির জন্য আমরা যা করেছি কোন রাজ্য এত করতে পারেনি। আমরা তপশিলি আদিবাসীদের জন্য, সংখ্যালঘুদের জন্য, যারা সমাজের নিম্ন স্তরে আছেন, বিশেষ করে উঁচুতে তাদের তুলতে চাই আমরা। তারা এখন অনেক উঁচুতে উঠেছেন এবং তাদের জন্য আমরা অনেক কাজ করছি, ওবিসি থেকে শুরু করে সকলের জন্য আমরা অনেক সুযোগ দিচ্ছি, তাদের অনেক কাজ করেছি। আর যে রাজ্যে বিনা পয়সায় রেশন পায়, বিনা পয়সায় চিকিৎসা পায়, বিনা পয়সায় পড়াশোনা পায়, বিনা পয়সায় ঘর পায়, বিনা পয়সায় স্মার্টফোন পায়, বিনা পয়সায় সাইকেল পায়, নবান্নে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির ক্ষেত্রেও তাদের জন্য বাড়লো সংরক্ষণ। এখন থেকে 22% সংরক্ষিত করা হলো পিছিয়ে পড়া এসসি এসটি এবং সংখ্যালঘুদের জন্য। এদিন প্রথম রাজ্যে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক হলো। সব সদস্যকে নিয়ে আলোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তফসিলি জাতির উন্নয়নের জন্য আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের তরফ থেকে আরো একটি দারুণ সুখবর, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য দারুণ সুখবর। উৎসবের মরসুমের আগেই বাড়তি টাকা ঢুকবে অ্যাকাউন্টে, পেনশনের ক্ষেত্রে বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রকের সচিব দেবাশিস পান্ডা এ বিষয়ে বড় ঘোষণা করেছে। তার কথা অনুযায়ী এবার থেকে ব্যাংক কর্মচারীদের পেনশন পে আউটের সীমা এক ধাক্কা অনেকটাই বাড়ানো হয়েছে। 9,284 টাকা সীমা ছাড়িয়ে 30,000 থেকে 35,000 টাকা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এনপিএস এর মধ্যে ব্যাংক কর্মীদের এমপ্লয় পেনশনের জন্য টাকার পরিমাণ 10% থেকে বাড়িয়ে 14% করে দেওয়া হয়েছে। এবং এর সাথে রয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে রেশন নিয়ে বড় ঘোষণা। যদি আপনার কাছে এই রেশন কার্ড থেকে থাকে তাহলে হয়তো আপনি আর নাও পেতে পারেন ফ্রিতে রেশন। করোনাকালে রেশনের ক্ষেত্রে দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে যখন কেন্দ্র সরকার দিনের পর দিন দিচ্ছে ফ্রিতে রেশন, সরকারি রিপোর্ট অনুযায়ী ফ্রি রেশন পাচ্ছেন প্রায় 80 কোটি মানুষ। তবে এবার বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু মানদণ্ডে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে খাদ্য ও জনবণ্টন বিভাগ। এ বিষয়ে ইতিমধ্যে রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করেছে কেন্দ্র, মানকগুলিও চূড়ান্ত করা হয়েছে, চলতি তা লাগু করতে তৎপর খাদ্য ও জনবণ্টন বিভাগ। জানা গেছে ফ্রি রেশনের সুবিধা পাচ্ছেন যে সমস্ত মানুষ, তাদের মধ্যে এমন অনেক লাভার্থী রয়েছে যারা আসলে সুবিধা পাওয়ার যোগ্য নন, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও এই সরকারি ফ্রি রেশনের সুবিধা নিচ্ছেন তারা। এভাবে অযোগ্য ব্যক্তিদের হাতে যাতে সরকারি সুবিধা না পৌঁছায় এবং যারা সত্যি অসুবিধার মধ্যে রয়েছে তারা যেন আরো বেশি সুযোগ সুবিধা পান, সেদিকে নজর দিতে চলেছে এবার কেন্দ্র সরকার। এরপরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। ইতিমধ্যে রাজ্য জুড়ে সরগোল পড়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। দুয়ারে সরকার ক্যাম্পে মাত্র কয়েকদিনের মাথায় কোটি পার করে গিয়েছে আবেদন। রাজ্য সরকারের ঘোষণা মতে ক্যাম্প থেকে দেয়া হচ্ছে কোড বিশিষ্ট ফর্ম। ওই ফর্ম আবেদন করে যারা জমা করছেন, কারো বা সঙ্গে সঙ্গে কোড আসছে, অথবা কারো একদিন পর, অথবা কারো 72 ঘন্টার মধ্যেই মেসেজ আসছে। যে মেসেজে সরাসরি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বলা হচ্ছে, অন স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এই মেসেজটি এসে বলা হচ্ছে, ইয়োর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি, কতগুলি সংখ্যা দিচ্ছে, তারপরে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই ধরনের মেসেজ চলে আসছে। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত এমন ধরনের মেসেজ না এসে থাকে অথবা মেসেজ এসেছে আপনি চেক করেননি, যদি আপনি চেক না করে থাকেন একবার লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশনের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওইটি একবার দেখে নিন। নতুবা যদি আপনি অনেকদিন হলো জমা দিয়েছেন, প্রথমেই আপনি জমা দিয়েছেন এখনো পর্যন্ত মেসেজ আসছে না, তাহলে আপনাকে বলবো অল্প সময়ের মধ্যে এত সংখ্যক অ্যাপ্লিকেশন হচ্ছে যার ফলে হয়তো আপনাকে আর কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। যদি আপনার মেসেজ না আসে তাহলে আপনি ক্যাম্পে গিয়ে জানাতে পারেন অথবা আপনার বিডিও অফিসে জানাতে পারেন। যদি এই ধরনের মেসেজ না আসে তবে জানানো হচ্ছে তাহলে হয়তো আপনার অ্যাপ্লিকেশনটি বাতিলের খাতায় পড়তে পারে। দুর্গাপুজো নিয়ে জারি হচ্ছে 3টি নতুন নিয়ম। এবার দুর্গাপুজোই বদলে যাচ্ছে নিয়ম। করোনাকালে এবার
এবারে দুর্গাপুজো কিভাবে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করে ফেলেছে ফোরাম ফর দুর্গা উৎসব। বলা হয়েছে খোলামেলা মণ্ডপ করতে হবে, প্যান্ডেলের প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে দীর্ঘ করতে হবে, দর্শকদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে, ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবে না, পুষ্পাঞ্জলি ও সন্ধি পুজোর মতো অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বিসর্জনের শোভাযাত্রায় যত সম্ভব কম লোক নিয়ে যেতে হবে। এবং এর সাথেই রয়েছে তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মূলত আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।